স্বার্থপরতা কি? একজন নিজের জন্য দোয়া করবো, অন্য কারোর জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাণ্ডারে কোনো কিছুর অভাব পড়ে নাই যে সবার জন্য চাইলে আমার চাওয়াটা। আমাদের মানবিক জীবনে কিন্তু আমি যে এটার জন্য আবেদন করব, তো অমুকে অমুককে না বলি, অমুককে বললে সেও যদি করে তাহলে আমারটা যদি না পাই, এটা হলো দুনিয়ার সীমাবদ্ধতা। আল্লাহ তাআলার কাছে সেই সীমাবদ্ধতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর সকল মানুষ, আসমান জমিনে যা আছে সকল মানুষ, জিন ইনসান সকল মানুষ যদি আল্লাহর ভাণ্ডার থেকে খায় তাহলে এতটুকু পরিমাণও কমাতে পারবে না যতটুকু একটা সাগরের মধ্যে একটা সুঁচ ঢুকালে যতটুকু কমার সম্ভাবনা আছে, এতটুকু আল্লাহ তাআলার ভাণ্ডার থেকে কমে না। তাহলে দুনিয়ার সকল মানুষকে যদি আল্লাহ তাআলা মাফ করে দেন, সকল মানুষকে যদি আল্লাহ তাআলা জান্নাত দেন, আল্লাহর ভাণ্ডার থেকে সামান্য কমবে না। আল্লাহ তাআলার ভাণ্ডার এত সুবিশাল, এত বিশাল ভাণ্ডারের মালিক তিনি। আমরা বিশালেরও বিশাল, যার পরিমাপ করা মুশকিল, কারণ আমরা বিশালত্বকে পরিমাপ করব আমাদের মস্তিষ্ক দিয়ে। আমরা আল্লাহর বিশালত্বকে পরিমাপ করব আমাদের জ্ঞান দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশালত্বটা আমাদের বুদ্ধির বাইরে। আজকের সায়েন্স বিজ্ঞান বলছে যে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে যে মেধা দিয়েছেন, আল্লাহ বলছেন মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করেছি, একেবারেই সামান্য জ্ঞান দান করেছি। সামান্য জ্ঞান বা বুদ্ধি যে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই বুদ্ধির পৃথিবী সৃষ্টির থেকে নিয়ে এ পর্যন্ত ব্যবহার হয়েছে মাত্র 6%, মানে এখনও 94% বাকি আছে পৃথিবীতে ব্যবহার হওয়ার জন্য। তাহলে কেয়ামত পর্যন্ত কত ব্যবহার হবে? তাহলে আমাদের সীমিত বুদ্ধি, সীমিত জ্ঞান দিয়ে আল্লাহ তাআলার বিশালত্ব পরিমাপ করতে পারবো না। আল্লাহ তাআলা এত বড়, আল্লাহ তাআলার ধনভাণ্ডার এত সুবিশাল। দোয়াউ মার রাজা, আশা সহকারে দোয়া করা, দোয়াতে কার্পণ্য না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, যা আরবি এক বিদুইন ব্যক্তি আসলো। এক বিদুইন ব্যক্তি এসে ফাসাল্লা রাকাতাইনি, মসজিদে দাঁড়িয়ে দুরাকাত সালাত আদা করলো। দুরাকাত সালাত আদা করার পরে সে দোয়া করছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদান, হে আল্লাহ তুমি আমাকে রহম করো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম করো। আমাকে এবং মুহাম্মাদের প্রতি যে দয়া করবা, এ দয়ার মধ্যে আর অন্য কাউকে শরীক করবা না। আমাকে এবং মুহাম্মাদকে যে অনুগ্রহ করবা, এই অনুগ্রহতে আর কাউকে শরীক করবা না, আর কাউকে অনুগ্রহ দিবা না। এখন এই দোয়া করে লোকটা চলে যাচ্ছে। এই দোয়া করে যখন লোকটা চলে যাচ্ছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কদ হাজ্জারতা ওয়াসিআন, কদ হাজ্জারতা আল্লাযী ওয়াসিআন, ও তুমি তো আল্লাহ তাআলা যেটা প্রশস্ত করে দিলেন তুমি তো সেটা সংকীর্ণ করে ফেললে। হ্যাঁ, তুমি তো সেটা সংকীর্ণ করে ফেললে। এই দোয়া করার পরেই লোকটা আবার ডাইরেক্ট ওই মসজিদের ভিতরেই প্রস্রাব করা শুরু করে দিল। ফাসরান্নাসু, মানুষেরা তাকে চরম ধমকাতে শুরু করলেন, মসজিদে তুমি প্রস্রাব করছো মানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাও, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। মা আনতুম বুইস্তুম মুআসসিরিন, কারণ তোমরা তো কঠোরতা অবলম্বনকারী হিসাবে আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠান নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সহজকারী হিসাবে, মানুষের প্রতি সদয় হবে, সহজ হবে, ভালোবাসবে, এজন্য পাঠিয়েছে, কাজে তাকে ধমকিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, যাও তো এক বালতি পানি নিয়ে আসো, ও পানি নিয়ে এসে মসজিদে যে জায়গায় প্রস্রাব করেছে ঢেলে দাও, পরিষ্কার করে দাও। এরপরে সে জায়গায় পরিষ্কার করে দেওয়া হলো। তাহলে এই যে দোয়াতে স্বার্থপরতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কদ ইয়াক্তা, মানে তুমি সংকীর্ণ করে ফেললে, আল্লাহ যেটা প্রশস্ত করে দিয়েছেন সবার জন্য দোয়া করবে, সবার জন্য অবাধিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে অনুগ্রহ করতে পারদর্শী একই সময়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো ক্রমে বেগ পেতে হয় না। তাহলে দোয়াতে যাতে স্বার্থপরতা না থাকে। অন্য একটা হাদিসে এসেছে, এক ব্যক্তি আসলো, উঁট বসিয়ে রাখলো মসজিদের বাইরে, গাছের সঙ্গে উঁটটা বেঁধে রেখে দ্রুত মসজিদে প্রবেশ করলো। মসজিদে প্রবেশ করে সালাত আদা করে বলল, আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদান, হে আল্লাহ তুমি আমাকে রহম করো এবং মুহাম্মাদকে রহম করো, এই রহমটার কাউকে করবা না। এরপরে লোকটা মসজিদ থেকে দ্রুত বেরিয়ে তার সোয়ারি নিয়ে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন যে আসলে মানে এই লোকটার বাহন উঁটটাই সব থেকে বড় মূর্খ, নাকি এই লোকটা বড় মূর্খ নির্ণয় করতে পারছে না? তাহলে নিজের জন্য দোয়া করা, অঙ্কের জন্য করবো না, তাদের জন্য করবো না, এটা হলো দোয়া কবুল না হওয়ার একটা কারণ।
কারণ দোয়া কবুল হবে না, এটার জন্য সংকীর্ণতা থাকলে দোয়া কবুল হবে না। কারণ আমি প্রশস্ত হৃদয়ে প্রশস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। দোয়াতে ইখলাসের প্রয়োজন রয়েছে, দোয়ার কিছু আদব রয়েছে। দোয়াতে ইখলাস যেমন রয়েছে, দোয়ার আদব রয়েছে, কিবলামুখী হয়ে দোয়া করা, এরপরে সলাতের মাঝে দোয়া করা, এরকম আরও দোয়া করার অনেকগুলো ক্ষেত্র বিশেষ রয়েছে। তো বলছিলাম দোয়া ও মার রাজা, ক্ষমা পাওয়ার আশায় আল্লাহ তাআলার কাছে দোয়া করা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, আশায় যে আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন এই আশায়। কিন্তু দোয়ার ক্ষেত্রে যদি সেই আশাটা না থাকে, সহিহ বুখারীর বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাসীন অন্তরের দোয়া কখনো কবুল করেন না। যে অন্তরটা উদাসীন, দোয়া করলাম কবুল হোক বা না হোক, যা পড়ার ইচ্ছা হলো পড়ে গেলাম, যা ইমাম সাহেব যা বললেন আমিন আমিন বলে গেলাম, অমুক সাহেব বললেন অমুকরা দোয়া চাইছে তো বললাম আমিন আমিন বললাম, এইরকম একেবারে লক্ষ্যহীন লক্ষ্যহীন যে দোয়াটা, সেই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। দোয়াতে যাতে আওয়াজ উঁচু না হয়, আল্লাহ তাআলা বলছেন উদ্উউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো সংগোপনে চুরি করে, সংগোপনে চুরি করে। এক ব্যক্তি তাসবি পড়ছে, আল্লাহ আকবর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, দোয়া করছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, উচ্চ আওয়াজে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরে তোমরা কি কোনো বধিরকে ডাকছো যে কানে শুনে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বধির নন, তিনি কানে শোনেন। কাজে দোয়ার ক্ষেত্রে চিল্লাচিল্লি এগুলো নয়, বরং দোয়াটাও হয় সংগোপনে, মনের চাহিদা, আমার মনে কি চাওয়া আছে, আমার কি প্রয়োজন, আমার কি দরকার, আমি কোন অভাবে আছি, কোন কষ্টে আছি, এটা পৃথিবীর মানুষকে জানানোর প্রয়োজন নেই। আমাকে যিনি পাঠিয়েছেন, যিনি কষ্টটা নাজিল করেছেন, আমি যদি তার কাছেই তাহাজ্জুদের সালাত পড়ি বা দুরাকাত সালাত পড়ে বলি আল্লাহ গো পৃথিবীর কেউ জানে না আমি কাউকে বলি নাই, পৃথিবীর কেউ জানে না আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও, এই বিপদ থেকে তুমি বাঁচিয়ে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। আল ওয়ারা ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ তিনি একটা কিতাব লিখেছেন, সেখানে উল্লেখ করা আছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস সংগ্রহ করার জন্য এক জায়গায় যাচ্ছিলেন, তো যেতেই তিনি খাবারের পুটলাটা ভুলে রেখে চলে গেছেন, খাবার নেই সাথে, খাবার নেই তিনি চলে যাচ্ছেন, এখন তিন দিন তিন রাত চলে গেছে, তিনি শুধু গাছের পাতা খেয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে আমি আল্লাহর কসম আমি কাউকে বলি নাই যে আমার অভাব, আমার খাবার নেই, আমার কষ্ট, আমি কাউকেই কখনো বলি নাই, কিন্তু মনে মনে দোয়া করেছেন বিপদ উদ্ধারের জন্য। তো তিন দিন যখন গাছের পাতা খেয়েছেন, তখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে তৃতীয় দিনের পর একজন ব্যক্তি আমাকে একটা পুটলা নিয়ে দিলেন, যে পুটলাতে কিছু দিনার রয়েছে, সে পুটলাটা আমার হাতে দিয়ে বললেন যে আনফিক লিনাফসিক, এটা আপনি আপনার নিজের জন্য খরচ করুন, এটা আপনি আপনার নিজের জন্য খরচ করুন। তাহলে পৃথিবীর কাউকে যিনি বলেন না তাকে কেন একজন স্বর্ণের দিনারের পুটলা দিয়ে যাবে? কারণ তিনি তার কাছেই চেয়েছেন, তার কাছেই চেয়েছেন এবং তার বিশ্বাসটা এটাই ছিল তার কাছে চাইলে তিনি দিবেন, কাউকে বঞ্চিত করেন না। কিন্তু আমরা তো আল্লাহ তাআলার কাছে চাওয়ার আগে মানুষের কাছে চাই,